টাইম তো হয়ে গেছে। সকলকে নমস্কার এবং স্বাগত আমাদের লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠান। রাত জাগা পাখির মতো অনেক সময় আঁখি জেগে থাকে, রাতে ঘুম নেই, দিনে কর্মব্যস্ততার মধ্যেও সেই নিদ্রাহীনতা ধাড়া করে বেড়ায় এবং কেমন জানি মনে হয় জীবনকে স্থানান্তরিত করার একটা প্রয়াস আমাকে তাড়া করছে। আজকের এই অনুষ্ঠানে প্রফেসর রূপেশ চক্রবর্তী মহাশয়কে বলার, কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো জীবনটা কেরানির চাকরি দিয়ে শুরু করলেন, হরিপদ কেরানির মতো তারা কেরানি হয়েই শেষ করলেন। কেউ কেউ আছেন একটা কোম্পানিতে হয়তো সাধারণ একটি সেলসম্যান হয়ে ঢুকলেন, মার্কেটিং এর লোক হয়ে ঢুকলেন, তারপরে তার চাকুরি জীবনের শেষে গিয়ে দেখা যাচ্ছে তিনি সেখানে জেনারেল ম্যানেজারের পদে পৌঁছে যাচ্ছেন। একই কোম্পানি ক্রমাগত একই রকমের লয়্যালটি দেখাতে দেখাতে, কর্মদক্ষতা দেখাতে দেখাতে তারা এগিয়ে চলেছেন। কোথাও দেখা যায় যে কর্মদক্ষতা আছে, জীবনের অনেক ব্যঞ্জনা কাজ করে, কিন্তু কোথাও স্থায়িত্ব পাচ্ছে না। আবার কোথাও কোথাও দেখা যায় সব সময় যাকে বলে পকেটে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ সে জব হপার। কখনো একটি ব্যাংকে সার্ভিস করছে, কখনো রেলওয়েতে চাকরি পেয়ে যাচ্ছে, কখনো রেলওয়ের চাকরি ছেড়ে দিয়ে সে ব্যবসায় ঢুকে পড়ছে, আবার সেখান থেকে ব্যবসা একটু মন্দা গেল বলে ফিরে গিয়ে পুনরায় তার ইঞ্জিনিয়ারিং স্কিলস কাজে লাগিয়ে আবার হয়তো 50 বছর বয়সে গিয়ে একটি দারুণ চাকরি পেয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের ট্রেন্ড, কোথাও নিশ্চিন্ততা, কোথাও অনিশ্চয়তা, আবার কোথাও প্রগাঢ় আনুগত্য, সে এগিয়ে চলেছে। মানুষের জীবনের এই আনসার্টেনটি কেন আসে, কিভাবে তাকে অতিক্রম করা সম্ভব হয়, তাই নিয়ে আজকের আলোচনা যদি শুরু করেন রূপেশবাবু, আমরা অত্যন্ত ধন্য হব। আমরা তার কথায় বারবার আপনাদের বলেছি অসামান্য প্রেডিকশন, এবং সেই প্রেডিকশনকে সামনে রেখে তিনি বারবার মানুষের সামনে এসেছেন। আজকেও এই লাইভ অনুষ্ঠানে তিনি হাজির। যেসব বন্ধু আজ তার কাছে গড়িয়াহাটে আসতে চাইবেন, বুধবার 159/1B রাসবিহারী অ্যাভিনিউ 1 নম্বর হিন্দুস্তান মাঠের দ্বিতলে যারা আসতে চাইছেন, তারা বেলা 12টার পর থেকে তার হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। তার কারণ গোলযোগের কারণে মোবাইল নাম্বারসগুলি এখন অ্যাক্টিভেটেড নেই, আপনারা বেলা 12টার পর থেকে আপনারা দয়া করে ফোন করতে পারেন। আর যারা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করতে চাইছেন, সৃষ্টি টেলিভিশনের ল্যান্ডলাইন নাম্বারে কাইন্ডলি ফোন করবেন। সকলকে নমস্কার, স্বাগত। স্বাগত বঙ্গগৌরব অ্যাওয়ার্ডে ভূষিত, প্রেসিডেন্টস মেডেল অ্যাওয়ার্ডে এবং অল বনাফাইড অ্যাস্ট্রোলজিস ফোরামের প্রেসিডেন্ট প্রফেসর রূপেশ চক্রবর্তীকে স্বাগত। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে। এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে দেখা যাচ্ছে বারবার চাকরি চেঞ্জ করছে, ব্যবসা করছে, আবার চাকরিতে আসছে। মোটামুটি কথা হলো ওর চারটা চাকরির জন্য সুইটেবল না ব্যবসার জন্য সুইটেবল, দেখা যাচ্ছে দুদিক দিয়েই আছে, কিন্তু কোথায় সাইন করবে সেটা দেখতে গেলে কিন্তু দেখা যাচ্ছে চাকরি চেঞ্জ। তার বর্তমান দশাটা দেখে, তার যোগগুলো দেখে, তার নবম দশম খুব ইম্পর্টেন্ট জায়গা। নবম স্থান হচ্ছে তার ভাগ্য, দশম স্থান হচ্ছে তার কর্ম। এই ভাগ্যস্থান কর্মস্থান যদি ভালো না থাকে, এই সমস্ত জাতক জাতিকাদের আমরা বলি যে নিজের জন্মস্থানটা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যান। অর্থাৎ ভাগ্যস্থান কর্মস্থান যদি খারাপ থাকে, নিজের দেশে যেখানে তার জন্মভূমি নেটিভ প্লেস সেখানে কিন্তু সাইন করতে পারে না। সেই জন্য তাদেরকে বাইরে যাওয়ার জন্য আমরা ইনভাইট করি, এবং তখন বাইরে কিন্তু এই দোষটা থাকে না, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরকম বুড়ি বুড়ি কিন্তু এরকম আমাদের কাছে উদাহরণ আছে, সেই উদাহরণ দেখেই আমরা কিন্তু এই একটা জায়গায় উপনীত হয়েছি যে ভাগ্যস্থান কর্মস্থান খারাপ থাকলে সেটা আমরা অনেকে দেখেছি।
অনেক কোয়ালিফিকেশন, পড়াশোনার কোনো শেষ নেই, কিন্তু চাকরি পাচ্ছে না, ইভেন কি একটা ফেলোশিপও পাচ্ছে না, কারণ পার্সেন্টেজটা নেই। ফার্দার যে পড়াশোনা করবে আরও করবে, সেই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে পার্সেন্টেজের জন্য, এবং দশা তাকে পারমিট করছে না। অর্থাৎ বর্তমান দশাটা যেটা খারাপ, সেটা দিয়ে কোনোরকম কোনো জায়গায় কিছু করতে পারছি না। সেকেন্ডলি যেটা হচ্ছে যে চাকরি পেয়েও চাকরি থাকছে না, 3 মাস 4 মাস 5 মাস সারা জীবন খালি চাকরি চেঞ্জই করে যাচ্ছে। অর্থাৎ এই জ্যোতিষে একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা জায়গা আছে, সেই জায়গায় ভাগ্যস্থানটা যদি খারাপ থাকে, নবম স্থান থাকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য দেখি, সেখানে কিন্তু গিয়ে কিন্তু মার্ক পেয়ে যাচ্ছে। অর্থাৎ ওর পড়াশোনা দেখে, ওর সমস্ত কিছু দেখে, ও লিখেছে প্রশ্ন উত্তরে, ও পাশ করে গেছে, কিন্তু অন্য লোকটা পাশ করতে পারেনি, যার থেকে দেখে লিখেছে সে কিন্তু পাশ করতে পারেনি, কেননা তার টাইমটা এমন খারাপ যে কোনো মতেই সে সাইন করতে পারলো না। এছাড়া আমরা দেখেছি আপনার টাইমটা খুব ভালো, কিন্তু কিছু করার নেই, আপনার পরীক্ষার দিনটা যেটা পড়েছে, আজকের দিনটা কেমন যাবে, আজকের দিনটা যেদিন পরীক্ষাটা পড়েছে সেদিন ওর টাইমটা ভালো ছিল কি না সেটা কিন্তু দেখতে হবে। সেই পরীক্ষার দিনটা যদি তার জন্ম নক্ষত্রে, বদ নক্ষত্রে, প্রত্যয় নক্ষত্রে, বিপদ নক্ষত্রে থাকে, সেখানে কিন্তু শেষ জানা সত্ত্বেও কিন্তু সেরকম সাইন করতে পারে না। এভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আগে থেকে অনেকেই জেনে যায়, তো সেটা তো মন খারাপটা অনেক আগে থেকেই হয়, সুতরাং এইসব জিনিসগুলো বলতে নেই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এমনি বলে দেওয়া উচিত যে এই দিনটা সাবধানে থাকবেন, এই দিনটা আপনার কিন্তু ভালো নয়, আপনি মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন, আমাদের কিছু বলার নেই, কারণ যদি সময়টুকু থাকা দিই এখানে কোনো রকমের তন্ত্র মন্ত্র ম্যাজিক কোনো রকম কিছু করে সেটাকে কিন্তু উন্নতি করতে পারবে না, হয় না। ডেস্টিনিকে কী করে চেঞ্জ করা যায়? যদি ডেস্টিনিকে চেঞ্জ করা যেত সমস্ত পৃথিবীটাই কিন্তু চেঞ্জ হয়ে যেত। তো এই জ্যোতিষ হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে পুরো গাইড দেন, আপনার কোন লাইনে গেলে আপনার ভালো হবে, পথটা বাতলে দেয়, কোন জায়গায় গেলে আপনার পড়াশোনাটা ভালো হবে, কোন জায়গায় চাকরি করলে আপনার ভালো হবে। আমি হয়তো এক জায়গায় চাকরি করছি, সেটা আমার পক্ষে সুইটেবল নয় এবং আমি সেখানে ইন্টারেস্টও পাচ্ছি না, কোন লাইনে করলে তার চার্ট অনুযায়ী সেটুকুই আমরা বলতাম। আমরা কারো ভাগ্য তৈরি করতে পারি না, যারা বলে যে ভাগ্য প্রবক্তা নেই, ভাগ্য তৈরি করে দিই, কী করে তৈরি করবে ডেস্টিনি যে না থাকলে? আমি তো এখন অনেক ক্লায়েন্ট চাই, ডেলি আমি 30টা ক্লায়েন্ট চাই, কথা কথা আপনাকে বলছি, কিন্তু আমার 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 চার্টে যদি অ্যাপ্লাই না করে আমি কী করে হবে? একটা সাধারণ বুদ্ধি দিয়ে আপনারা দেখেন, আপনারা আমাদের কাছে আসেন আপনাদের সময় খারাপ বলে, কী করলে ভালো হবে সেটা জানার জন্য। এমন কোনো জ্যোতিষী আছে আপনি আমাকে বলুন তো যে যার সময় খারাপ যায় না? প্রত্যেক মানুষের জীবনে সময় ভালো এবং সময় খারাপ, কখনো খুব ভালো ক্লায়েন্ট হচ্ছে, কখনো হয় না, কেননা আপনার দিনটাই ভালো নয়। এগুলো মানে আপনাকে মানতে হবে, এগুলো স্বীকার করতে হবে যে এই ধরনের। তো সেদিন আমরা কথা খুব কম বলি, মিষ্টি মুখে বলি, এবং আরেক দিন আসার জন্য আমরা অনুরোধ করি, কেননা তার সময়টাই খারাপ, তো আমি বলবো কি, এবং জ্যোতিষী নিজে যদি সময় খারাপ যায়, এটা একদম ধ্রুব সত্য, আমি জ্যোতিষী আমার সময় খারাপ যাচ্ছে, আমার কিন্তু সেরকম প্রিডিকশন কিন্তু আসবে না, এটা একদম স্বতঃসিদ্ধ। এবং এগুলো পরীক্ষা করে দেখেছি 51 বছর ধরে যে এগুলো পুরোপুরি মিলে যায়, কেননা আপনার ভালো সময়ে যেমন লোক আসে, খারাপ সময়েও লোক আসে, ভালো সময়ে আবার অনেক সময় ম্যাক্সিমাম দেখবেন সেই লোকগুলোকে পাওয়া যায় না, পাওয়া যায় না মানে তাদের পাত্তা নেই। চেক করে নি, আচ্ছা কেউ একজন এসে বোধহয় না তো যাচ্ছে। হ্যাঁ নমস্কার, স্বাগত, কেউ আছেন? হ্যাঁ আমি বলছি। নমস্কার। হ্যাঁ আমি বলছি। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ আমার, হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, আমার ওই মেয়ের তো ওই সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেবেন।
টাইম কি দাদা? সময়? হ্যাঁ, সময় হলো 10:57। এটা কখন, সকালে না রাতে? 10 মিনিট সকালে 57 সেকেন্ড সকালে। হ্যাঁ, কোথায় হয়েছে? জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি জানতে চান দাদা আমাকে বলুন। কলকাতা, কলকাতা। জন্মস্থান জানা হয়ে গেছে, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, বলছি যে একটু চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাই। কি সম্বন্ধে? চাকরি বাকরি। ওর বুধবারে জন্ম? জন্ম বুধবার? সারা দেবেন বুধবার? বুধবারে? বৃহস্পতিবার? বৃহস্পতিবার। ২১ এপ্রিল বৃহস্পতি? হ্যাঁ, 94 রুপি স্যার, 94। সেই কথা বলুন, 93 কেন বললেন আপনি? 94। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রথমে 93 বলেছেন। বৃহস্পতিবার? হ্যালো, সিংহ রাশি মিথুন লগ্ন? হ্যালো, বৃহস্পতিবার? হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা বন্ধ করুন দাদা। সিংহ রাশি মিথুন লগ্ন শুনছেন? উনি টিভিতেই শুনছেন, আমরা আপনি উত্তর দেবেন তো? হ্যাঁ, আপনি উত্তর দেবেন। মঘা নক্ষত্র, ক্ষত্রিয় বর্ণ, কি গণ জানেন? দেবাড়িগণ। আপনার মেয়ের বর্তমান কি দশা চলছে দেখতে হবে, এই দশার উপরেই সব কিছু নির্ভর করে। বর্তমানে আপনার মেয়ে চলছে শুক্রের দশা, 2 বছর বাদে আপনার মেয়ের জানাশোনার মধ্যে বিবাহ হবে এবং হাজবেন্ডে একটু লম্বা হবে, ছোট পরিবার হবে, কোনো রকমের অসুবিধা দেখা যাচ্ছে না। এবার স্বামী স্ত্রীর জীবনটা কেমন যাবে সেটা দেখতে গেলে সেই ছেলেটার ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আমার কাছে আসতে হবে, তাহলে আমি বলে দিতে পারবো একজ্যাক্ট কোন সময়ে কোন মাসে কখন তার বিবাহ হবে। বুঝতে পারছেন? ফোনটা ছেড়েছি বিকজ উই হ্যাভ অ্যানাদার কল। হ্যালো স্যার, নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমি স্যার হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন দাদা? আমি স্যার আমার সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। 7ই মার্চ 1995। 7ই মার্চ? 7ই মার্চ 1995। সময়? রাত 12:45। এটা কি 6:07? হ্যাঁ, 6:07। জন্মস্থান? হ্যাঁ স্যার। জন্মস্থান কোথায় ছিল? হুগলি। ত্রিপুরপাতি, হুগলি স্যার। কি জানতে চান ভাই? প্রশ্ন কি আছে? আমার একটু কাজবাজ সম্বন্ধে জানতে চাইছি। কাজবাজ? আপনার কি বুধবারে জন্ম দাদা? বুধবার? সোমবার মনে হয়। মনে হয় বলতো 7ই মার্চ 1995। হ্যাঁ, 7ই মার্চ 1995 এখানে বুধবার পড়ছে। আচ্ছা, 12:45 AM। হ্যাঁ, AM এ দিয়েছি। হ্যাঁ, কিন্তু 7th মার্চ 1995 এখানে রিফ্লেক্ট করছে। মেষ রাশি বলছেন তো? আর বৃশ্চিক লগ্ন? লগ্ন জানা ছিল না স্যার, লগ্নটা জানা নেই।
আচ্ছা যাই হোক, আমি এখান থেকে বলছি যে আপনার, আমি কিন্তু রাশি ধরেই বলছি, এইটা এই চার্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, গত 4 বছর ধরে আপনার একটু সময় খারাপ যাচ্ছে। ওকে, খারাপ যাচ্ছে কি? হ্যাঁ স্যার। কোনো চাকরি বাকরি হয়নি? না স্যার, তেমন কিছু হচ্ছে না। হ্যাঁ, আমি তো ওটাই বলছি, চাকরি বাকরি হয়নি মানে তেমন কিছু হয়নি। হ্যাঁ, আপনার কোমরে পায়ে কোনো কোনো পেইন হয়? অম্বল, তাহলে আপনার ডেটটা ঠিক নেই দাদা, আপনার ডেট অফ বার্থ ঠিক নেই। সেটা বুধবার হয়তো, আপনি বৃহস্পতিবার বলছেন যে, সেটা বুধবারে হয়, আপনি যেটা বলেছেন সেটা বুধবার, বৃহস্পতিবার নয়, বুঝতে পারছেন? আচ্ছা, তা আপনার এখানে যা দেখা যাচ্ছে, মেষ রাশি বৃশ্চিক লগ্ন বরণী নক্ষত্র ক্ষত্রিয় বর্ণ এবং আপনার নরগণ, আপনি জানেন কি? আপনার এখানে যেটা দেখা যাচ্ছে, 25-26 বছর বয়সে আপনার চাকরি হবে। হ্যাঁ, তার আগে কোন রকমের কোন যোগ দেখা যাচ্ছে না। অ্যাপার্ট ফ্রম আপনার চার্টের মধ্যে কি গন্ডগোলে হচ্ছে না বলে দিচ্ছি। প্রথমত আপনার চার্টের মধ্যে চন্দ্রকেতু একটা যোগ রয়েছে, সেই যোগটাকে ঠিক করতে হবে। সেকেন্ডলি যেটা হচ্ছে, আপনার মাঙ্গলিক ব্যাপারটা ছিল কেটে গেছে, এখন শনি শনি চন্দ্রকেতুকে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। সপ্তম অষ্টম নবম দশম, আপনার দশম পতি হচ্ছে রবি, সেই শুক্রের সঙ্গে আছে। আপনার ভাগ্যস্থান ভালো কিন্তু কর্মস্থানটা ভালো নেই। আপনি দয়া করে আমার যে কোনো চেম্বারে আপনি একটা সময় করে আসতে পারেন, পয়সা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আজ রূপেশবাবুর কাছে যারা আসতে চাইছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন 159/1B রাসবিহারী অ্যাভিনিউ, 1 নম্বর হিন্দুস্থান মাঠের দ্বিতলে গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে। ভাগ্যচক্র চেম্বারের যারা বুকিং করতে চাইছেন তাদের আজকের দিনটার জন্য শুধু মনে করাবো, এখন যে সময়কালীন চলছে, সকাল 11টার পর, 11:30টার পর বেলা 12টার থেকে আপনারা বুকিংয়ে আসতে পারেন। তার কারণ আজকে টেলিফোনটা সঙ্গে নেই রূপেশবাবুর অ্যাসিস্ট্যান্টের, সেই কারণে যেহেতু তিনি লাইভ অনুষ্ঠানে আছেন, আপনাদের মনে করাতে চাইব যে সরাসরি যারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন আজকে বুধবারের গড়িয়াহাটের চেম্বারের জন্য, তারা বেলা 12টার পরে ফোন করে বুকিং নিন। আজকে পাচ্ছেন সেখানে বেলা 3টের থেকে বিকেল সন্ধে 8টা অবধি। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি রাখি ভট্টাচার্য বলছি খড়দা থেকে। রুকিদি নমস্কার, বলুন কার সম্পর্কে জানেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21/12/92। সময়? আর সময় হচ্ছে সন্ধ্যে 7:25। সন্ধ্যে 7:25। জন্মস্থান কলকাতা? সোদপুর আর কি। চাকরি চাইছেন ছেলে? ছেলের চাকরির বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ও চাকরি ও কেরিয়ারের ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, ও যে চাকরিটাই তো কেরিয়ার, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ, চাকরিটা কেরিয়ার। আপনার ছেলে যেটা দেখা যাচ্ছে এখানে, হ্যালো, ও সোমবারে জন্ম মা? ওর সময় হচ্ছে 7:25। না না, সোমবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, জন্ম বারটা সোমবার? হ্যাঁ
সোমবার? হ্যাঁ আপনি একটু টেলিফোনে আপনার অসুবিধা আছে, আমার মনে হয় একটু দূরে যান। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না একটু। টেলিফোনে আপনার অসুবিধা হচ্ছে, আপনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না, আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বলুন। এবার শুনতে পাচ্ছেন? আপনার ছেলের বৃশ্চিক রাশি কর্কট লগ্ন, তো আপনার ছেলের বৃশ্চিক রাশি হিসাবে শনি সহস্রাদি চলছে এখন বর্তমানে। ভাগ্যস্থান হচ্ছে চন্দ্র, কর্মস্থান হচ্ছে রবি। তো আপনার ছেলে, আপনি গ্যারান্টি নিয়ে এখান থেকে যেতে পারেন যে আগামী বছরের 21 জুন থেকে 20 জুলাই আর মার্চ এপ্রিল মাসে একটা যোগ আছে, কিন্তু গত 5 বছর ধরে আপনার ছেলের শরীর স্বাস্থ্য মন পড়াশোনা কোনো দিক দিয়ে ভালো যায়নি। না একদম ঠিক কথা। হ্যাঁ তো এইটা কিন্তু এখন একটু ঠিক হবে আগামী বছরের জুন জুলাই মাসে। তবু ওর বিয়ের ব্যাপারে কিছু বলবেন একটু? না এই আমরা একটা কোয়েশ্চেন বাগাতে দিদিভাই বলি না বেশি কি, আপনাকে জানতে গেলে আপনাকে বৃহস্পতিবার সিটির মোড় বোম্বে ডাইং শোরুমের দোতলায় আসতে হবে। আমি এখানে শুধু হ্যাঁ চেম্বার্সগুলো মনে করিয়ে দিই, সময় খুব অল্প আজকের এই অনুষ্ঠানে, যেটুকু বাকি আছে পিকনিক গার্ডেন তার রেসিডেন্সিয়াল চেম্বারে পাচ্ছেন বুধবার এবং শুক্রবার ছাড়া প্রতিদিন 8টা থেকে 12টা পর্যন্ত, পাচ্ছেন 201 জোধপুর গার্ডেন কিশোর সরকারের বাড়ি অপোজিট টু শপার্স আমাদের সাউথ সিটি মলের উল্টো দিকে। আপনারা পাচ্ছেন এখানে রূপেশবাবুকে শনিবার সোমবার এবং মঙ্গলবার বিকেল 3টে থেকে, পাচ্ছেন নিয়মিতভাবে গড়িয়াহাট, যা আরেকবার মনে করিয়ে দিই আজ বুধবার, যারা যোগাযোগ করতে চাইছেন 159/1B রাসবিহারী অ্যাভিনিউ, এখানে পাচ্ছেন 1 নম্বর হিন্দুস্তান মার্টের দ্বিতলে, ট্রেডার্স অ্যাসেম্বলি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাঝখানে আপনারা এই শপিং মার্কেটে পাচ্ছেন তাকে বিকেল 3টে থেকে। আজ যারা বুকিং করাতে চাইছেন আজকের জন্য, তাদেরকে মনে করাবো বেলা 12টার পর থেকে বুকিং নেওয়া হবে। সিঁথির মোড় একটু আগেই রূপেশবাবু বললেন বহু পুরনো চেম্বার, সিঁথির মোড় RBT স্কুলের বিপরীতে বম্বে ডাইং শোরুমের দ্বিতলে, পাচ্ছেন বৃহস্পতিবার ভাগ্যজ্যোতি চেম্বারে বিকেল 3টে থেকে, পাচ্ছেন ক্যালকাটা জেমসের নিজস্ব চেম্বার বালিগঞ্জ ইসি মার্কেট সেকেন্ড ফ্লোর, সেখানে পাচ্ছেন শুক্রবার বিকেল 4টের থেকে। নিয়মিত ভাবে পাচ্ছেন আমাদের সৃষ্টি টেলিভিশনে বুধবার সকাল 9:50 এবং শুক্রবার সকাল 10:15 নিয়মিতভাবে পাচ্ছেন রূপেশবাবুকে। একটি ঘোষণা, হ্যাঁ যে যে কোনো শনি রবি সোম মঙ্গল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা গরিব পয়সা দেওয়ার সামর্থ্য নেই তারা দয়া করে ওখানে কন্ট্যাক্ট করবেন, বিনা পয়সায় দেখানো হবে। আমরা পয়সা নিই না, যার পয়সা নেই তার যে না দেখার অধিকার নেই এটা আমি মানি না। সুতরাং আমার নিজস্ব চেম্বার, ওটাও আমার নিজস্ব চেম্বার, শনি রবি সোম মঙ্গল সেকেন্ড সানডে এবং ফোর্থ সানডে আমি থাকি না, আমি আমার ইনস্টিটিউটে পড়াতে যাই। সুতরাং আপনারা ওখানেও আসতে পারেন, ক্যালকাটা জেমসও আসতে পারেন, এই দুটো আমার নিজস্ব চেম্বার, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না। সরাসরি যোগাযোগের জন্য টেলিফোন নাম্বারসগুলো 9830073130, 9231674828 এবং 9836914999। নাম্বারসগুলো থাকছে আপনাদের সকলের জন্য খোলা থাকছে তার ইনস্টিটিউট গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠ গড়িয়াতে অবস্থিত সোনারতরী, আমার মনে হয় সোনারতরীর পাশ দিয়ে যে রাস্তা এন্ট্রেন্স গেছে সেখানে সরাসরি যোগাযোগ করে আপনার ভাগ্য গণনার ক্ষেত্রেই হোক বা আগামী দিনে জ্যোতিষ চর্চার ঔৎসক্যকে অবদমিত করার জন্য আপনাদের এই টেলিফোন নাম্বার দেওয়া রইল। আবার দেখা হবে এই বিশ্বাস নিয়ে, সকলকে নমস্কার।